নমস্কার, জ্ঞানদীপ চ্যানেল উপরে আপনার সমস্ত স্বাগত। আপনার বহুত লোকঙ্ক মুহুরু এ কথা নিশ্চয় শুনেছে, এই দুনিয়ারে সবু হেউছে মোহমায়া, কিন্তু বেড়ে বেড়ে এমিতি কথা কহুথবা মানিষকু নিজে বি জানা নথাই বাস্তবরে মায়া কোন, মায়া দেখিবাকু কেমিতি। তেবে আসন্তু জানিবা মায়া কোন। মায়া হেউছে গোটিয়ে প্রকারর ভ্রম। নিজ আখপাখরে আপনার যেতে বি ভৌতিক বস্তুকু দেখুছন্তি তাহা হেউছে মায়া। ঘর, গাড়ি, ব্যাঙ্ক ব্যালান্স, পুয়, ঝিও, স্ত্রী, এ সমস্ত হেউছন্তি মায়া। এমানঙ্কু আমি নিজর বলি মানি থাও, কিন্তু বাস্তবরে এমানে আমার নিজর নুহন্তি। এসব ভৌতিক বস্তুকু ভোগ করিবার যে লোভ আম ভিতরে রয়েছে তাকে মোহ বলে কুহযায়। আপন জম্মা বি এমিতি ভাবিবে নাহি কি মু এসব আপনকু ত্যাগ করে দেবা পাই কহুছি, বরং মু চাহুছি আপন এ কথা থরে বুঝন্তু কি এসব সুখ মাত্র কিছু ক্ষণ পাই। এই কথা যদি আপনার বুঝিথিবে তেবে এসব যদি আপনার ঠারু কেবে বি দূরেই যায় তেবে আপন কেবে হলে দুঃখিত হেবে নাহি। এইটা সেতবে সম্ভব যেতবে আমি মায়া এবং মোহর বন্ধনকু বুঝিপারিবা এবং ইয়া পছরে কেবে হলে পড়িবা নাহি। যেতবে ভাল চাকরি, ভাল গাড়ি, পুয়, ঝিও, স্ত্রী, ভাল ঘর যেতবে আমাকে মিলি যায় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, কিন্তু ইয়া পরিবর্তে যদি আমার কর্ম কারণরু আমাকে এসব থ্রু বঞ্চিত রহিবাকু পড়ে তেবে আমি ভগবানকে দোষ দিয়ে থাকি। কেবল এতিকি হি নুহে, যদি আমার কুকর্ম কিংবা কোণসে মন্দকর্ম কারণরু এসব আমার দূরেই যায় তেবে বি আমি নিজের কর্মকু বুঝিবা পরিবর্তে ভগবানকু হি দোষ দিয়ে থাকি। কিন্তু আপনার গোটিয়ে কথা জাঁ রাখা উচিত, এসব সুখ সুবিধা আপনার যা বি মিছে সবু ভগবানকর দান, এবং সে সব দিনে নেই বি পারন্তি। আপন এমিতি বি হইপারে ইয়া বদলরে আপনকু কিছু অধিকা দেই বি পারন্তি। মু জানে মনকু এ কথাটি বুঝাইবা বহুত কষ্ট, কিন্তু সেই সময় গোটিয়ে কথা মনে পকাইবে, যেতবে আপনার জন্ম নেই দুনিয়াকু আসিলে আপনার সাংরে আনিলে কোণ, এবং যেতবে আপনার মরিযে আপনার পরিবার লোকে আপনার কণ দিয়ে মশাণীকে বিদা করবে, যা বি আপনার মশাণীকে বিদা করবে আপনার কোণ সেসব নেই আরপারিকু যাবে। গলাবেলে কেবল আপনার করি পাপ পুণ্য নিজ সাংরে নেবে। তেবে থরে চিন্তা করতু এই মোহ এবং মায়ারে বুড়ি রহবার মানে কণ। গোটি মানুষ যেতবে তার ইন্দ্রিয় মান উপরে নিয়ন্ত্রণ হরাই দিয়ে সেতবে লোক তাকে কই থাকে সে মানুষ পুরাপুরি মায়ার বশবর্তী হয়ে যাই, মানে জীবনর বড় উদ্দেশ্যকে ভুলে যাই ছোট ছোট নিচকর্ম করবার লাগি রয়েছে। অর্থাৎ মানুষ এমিতি কর্ম করে এমিতি ফল সব উৎপন্ন করবার ফসি যায় যা বাস্তবরে স্থায়ী নুহে। যেতবে আপনার জাঁচি কোণসি বস্তু স্থায়ী নুহে তেবে আপনার সেথিরে নিজের মন লগাইবা আদৌ বি উচিত নুহে। থরে ভাবন্তু পিলাটি দিনর আজি পর্যন্ত আপনার সেই কর্ম করুছন্তি যাহা সমস্তে করুছন্তি, হইপারে আপনার কিছু অধিক করু থাই পারন্তি, অন্য মানে কিছু কম করি থাই পারন্তি। এই কাম আপনার বাপা এবং তাঙ্ক বাপা বি করিথিবে, আপনার পর পিঢ়ি বি এই কাম নিশ্চয় করিব এবং অন্তরে মরিযিব। থরে ভাবন্তু কোণ ভগবান কেবল এইসব কর্ম করিয়া হি আপনার মানুষ জন্ম দিয়েছেন। ভগবান গীতারে কইছন্তি গুণরে পরিপূর্ণ মোর এই মায়া অজয় এবং অমর, কেবল যেউমানে মোর শরণাপন্ন হুয়ন্তি সেই মানে হি এই মায়ারু বঞ্চি পারন্তি। এঠারে অজয় শব্দর অর্থ যাহাকু কদাপি জয় করি হেব নাহি, কিন্তু ভগবানক শরণকু যিবা মাত্রে এই মায়া বন্ধনরু আমাকু মুক্তি মিলি থাই। মায়া সর্বদা পরিবর্তনশীল, যদি আপন এথেরে ফসিবে তেবে ইয়া আপনকু তা অনুসারে নিয়ন্ত্রণ করিবা আরম্ভ করি দেব। যেমিতি আজি অধিক পয়সা আপন রোজগার করিলে তেবে আপন খুশি হুয়ন্তি, ইয়া পরিবর্তে যদি কালি আপনকু কিছু কম পয়সা প্রাপ্ত হুয়ে তেবে আপন দুঃখী হুয়ন্তি। এই কথা দর্শায় কি আপন মায়ার প্রভাবরে অছন্তি, কারণ ব্যক্তিকু কেবল নিজের কর্মরু হি খুশি মিলিবা উচিত এবং নিজের প্রয়াস সর্বদা জারি রাখিবা উচিত। চিন্তা করিবা স্বাভাবিক কথা, কিন্তু সবু থাই বি অধিক ইচ্ছা রাখিবা এবং সেথিপাই কান্দিবা দুর্ভাগ্য ছড়া আউ কিছু বি নুহে।
ଆପଣଙ୍କ ଜୀବନର ଅସ୍ଥିରତାର ମୂଳ କାରଣ କ'ଣ, ଏ କଥାକୁ ଥରେ ବୁଝନ୍ତୁ। କାରଣ ଏମିତି କିଛି ତୁଚ୍ଛ କାରଣ ଯାହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ କୌଣସି ଆବଶ୍ୟକତା ହିଁ ନାହିଁ, ସେ ସବୁ ଆପଣଙ୍କୁ ଦୁଃଖ ଦିଏ। ଏହା ହିଁ ହେଉଛି ମାୟାରେ ଲିପ୍ତ ହେବାର ଏକ ସଙ୍କେତ। ସର୍ବଦା ପରିବର୍ତ୍ତନଶୀଳ ଅନେକ ଘଟଣା ଏବଂ ଆପଣଙ୍କ ଆଖପାଖର ବସ୍ତୁ ହିଁ ଏମିତି ହେଉଛି ମାୟା। ଜୀବନରେ ସ୍ଥିରତା ସେତେବେଳେ ଆସିବ ଯେତେବେଳେ ଆପଣ ନିଜ ଭିତରେ ଥିବା କିଛି ଏମିତି ବସ୍ତୁ ଉପରେ କାମ କରିବେ ଯାହା କେବେ ବି ପରିବର୍ତ୍ତନ ହେବ ନାହିଁ। ଏମିତି ପ୍ରୟାସ କରିବାକୁ ହିଁ ମାୟାରୁ ମୁକ୍ତି ପାଇବାର ପ୍ରୟାସ ବୋଲି କୁହାଯିବ। ମାୟାର ଆଉ ଏକ ଅର୍ଥ ହେଉଛି, ମାୟା ହେଉଛି ଗୋଟିଏ ରୂପ ଏବଂ ତାକୁ ଯେବେ ଆପଣ ଧରିବାର ଚେଷ୍ଟା କରନ୍ତି ସିଏ ଆପଣଙ୍କ ହାତ ପାହାନ୍ତାରୁ ଦୂରେଇ ଯାଏ। ଏଇ ଦୁନିଆରେ ସବୁକିଛି ଏମିତି, ଆପଣଙ୍କୁ କୌଣସି ବସ୍ତୁ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗେ ଏବଂ ଆପଣଙ୍କୁ ଆକର୍ଷିତ କରେ, ଆପଣ ତା ଲାଗି ଝୁରି ହୁଅନ୍ତି ଏବଂ ସେ ଯଦି ନ ମିଳେ ତେବେ ଆପଣ ଆତ୍ମହତ୍ୟା କରିବାକୁ ବି ପଛାନ୍ତି ନାହିଁ। କିନ୍ତୁ ବାସ୍ତବରେ ମାୟା ହେଉଛି ପରିବର୍ତ୍ତନଶୀଳ। ଗୋଟିଏ ବସ୍ତୁ ପାଇବା ପାଇଁ ଆପଣ ଯେତିକି ଜିଜ୍ଞାସୁ ଥାନ୍ତି, ଥରେ ସେହି ବସ୍ତୁ ମିଳିଗଲେ ଆପଣ ତା'ର ମୂଲ୍ୟ ଭୁଲି ଯାଆନ୍ତି, ଆପଣଙ୍କ ନଜରରେ ତା'ର ମୂଲ୍ୟ କମିଯାଏ। ଏହା ହିଁ ହେଉଛି ମାୟା। ଆପଣଙ୍କୁ ଆକର୍ଷିତ କରିବା ଏବଂ ଗୋଟିଏ ବସ୍ତୁ ମନ ବୁଝିଗଲା ପରେ ଅନ୍ୟ ଏକ ବସ୍ତୁରେ ସମାହିତ ହେବା ଏବଂ ପୁନଃ ଆପଣଙ୍କୁ ଆକର୍ଷିତ କରିବା, ତାପରେ ଆପଣଙ୍କୁ ବିଚଳିତ କରିବା, ଆପଣଙ୍କୁ ନିଜର ବାସ୍ତବିକ ଏବଂ ମୂଳ ଲକ୍ଷ୍ୟଠାରୁ ଦୂର କରିଦେବା। ଏହା ହିଁ ହେଉଛି ମାୟାର କାମ। ଯାହା କିଛି ବି ଆପଣଙ୍କ ମନକୁ ବିଚଳିତ କରିଥାଏ, ସେ କୌଣସି ମଣିଷ ହେଉ ବା ବସ୍ତୁ ହେଉ, ସେଠି ଆପଣଙ୍କୁ ବୁଝିବା ଉଚିତ। ଏହା ହେଉଛି ମାୟା ଏବଂ ୟାର କାମ ଆପଣଙ୍କୁ ମୂଳ ଲକ୍ଷ୍ୟଠାରୁ ଦୂରେଇ ଦେବା। ୟାର ଅତିରିକ୍ତ ମାୟା କେବେ ବି କାହାକୁ ସନ୍ତୁଷ୍ଟି ଦିଏ ନାହିଁ। ଯଦି ଆପଣ ଭାବୁଛନ୍ତି ଆପଣ ଭଲ ଗାଡ଼ିଟିଏ କିଣିଦେଲେ ଆପଣଙ୍କର ମନ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇଯିବ, ଏଇ ଝିଅଟି ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସିଯାଏ ତେବେ ଆପଣଙ୍କ ମନ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇଯିବ, ତେବେ ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଆପଣଙ୍କର ଭ୍ରମ। ଏସବୁ କେବେ ବି ଆପଣଙ୍କୁ ସୁଖ ଦେଇପାରିବ ନାହିଁ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓରୁ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚୟ କିଛି ନା କିଛି ଶିଖିବାକୁ ଅବଶ୍ୟ ମିଳିଥିବ। ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏମିତି ସବୁ ଭିଡ଼ିଓ ଦେଖିବାକୁ ଭଲ ଲାଗୁଥାଏ ତେବେ କମେଣ୍ଟ କରି ଆପଣ ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ, ମୁଁ ଏମିତି ସବୁ ଭିଡ଼ିଓ ଆଣିବାକୁ ଚେଷ୍ଟା କରିବି। ଯଦି ଆପଣ